31st of March বুধবার, আর এখন সময় হচ্ছে বিকেল 4টা। তো যাই হোক, একটু খোলা জানালার সামনে বসে আছি। ঘরের এই অংশটাতে আমার খুব একটা বসা হয় না, খুব একটা আসাও হয় না, বাট আজকে হাতে একটু সময়ও আছে। পরশু দিন দোল গেল, তো কালকে তো সারাদিন কোনো ব্লগ ট্লগ করিনি, তো এই সময় থেকে ব্লগটা শুরু করলাম। আর ভাবলাম যে আজকে ব্লগটা এই জায়গা থেকেই শুরু করা যাক, এখানে একটু বসি। তো যাই হোক, তোমরা বলো কেমন আছো সবাই। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর খুব ভালোভাবে দোলটা এনজয় করেছো। ওয়েদারটা না কেমন একটা মনমরা মনমরা, মানে আকাশটা মেঘলা হয়ে আছে, আর খুব একটা যেন কেমন একটা নিস্তেজ নিস্তেজ লাগছে। আর ঠিক একই অবস্থা আমার চুলেরও, মানে চুলটাকে নিয়ে অ্যাডজাস্ট পারা যাচ্ছে না। দুদিন আগেই তোমাদেরকে একটা ব্লগে বলেছিলাম যে চুলটাকে নিয়ে একটা কিছু চিন্তাভাবনা চলছে। একে তো ড্যান্ড্রফ, তার উপরে মানে ফ্রিজি হেয়ার, তার সঙ্গে ড্রাই হেয়ার, সমস্ত কিছুর কি বলবো কমপ্লেন একসঙ্গে চুলটার মধ্যে চলে এসেছে। ফাইনালি একটা ডিসিশন নিয়েছি চুলটাকে নিয়ে, আর কি ডিসিশন নিয়েছি বা কী করতে চলেছি চুলটা সেটা তোমাদের সঙ্গে একটু পরেই শেয়ার করব। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। আজ সারাটা দিনই কেমন নিস্তেজ আর আনপ্রোডাক্টিভ কাটছিল, তাই ভাবলাম যে মন ভালো করার জন্য কিছু একটা করি। তো মন ভালো করার জন্য হাতের কাজের থেকে ভালো তো আর কিছু হতে পারে না, তাই জন্য বসে গেলাম একটুখানি হাতের কাজ নিয়ে। টুকটাক দেখি কয়েকটা জিনিস দিয়ে কিছু তৈরি করার চেষ্টা করছি, দেখা যাক রেজাল্ট কী আসে। সেটা তো নিশ্চয়ই তোমরা সবাই বুঝতেই পারছো, এটা হচ্ছে আইসক্রিম স্টিক। তো বাজারে এগুলো 10 টাকার 10টা বা কোথাও 15টা বা কোথাও 20টা এরকম কিনতে পাওয়া যায়। আমি একবার শিলিগুড়ি গিয়ে এই জিনিসটা কিনেছিলাম পুরো বাঞ্চ ধরে, তো এটা আমার টোটাল নিয়েছিল 90 টাকা। তো এখানে যে কতগুলো 10 টাকা আছে তার কোনো হিসেব নেই, মানে একসঙ্গে বাঞ্চ কিনলে কতটা প্রফিটে থাকা যায় সেটাই এখন আমি ভাবছি। এতগুলো দাম নিল মাত্র 90 টাকা, আর যেখানে কিনা 10 টাকার মাত্র গুনে গুনে 10টা বা 15টা এগুলো দেয়। সো ইটস আ গ্রেট ডিল। আমি এটা কিনেছিলাম কিছু একটা বানাবো জন্য, তো এখনও এটাকে সেইভাবে ইউজ করা হয়নি। তো দেখা যাক, চিন্তাভাবনা চলছে যে এটা দিয়ে কী বানানো যায়। খুব ইচ্ছা আছে এটা দিয়ে একটা ল্যাম্প টাইপের কিছু বানাবো। তো যাই হোক, এইটা যে কিনেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার কাছে এই রকম দুখানা কাঠের বিট অনেক দিন ধরেই রাখা ছিল, তো বুঝতে পারছিলাম না যে এটা দিয়ে কি করব। তো আজ হঠাৎ করে মনে হলো যে এটা দিয়ে মইয়ের মতন ঘর সাজানোর একটা ডেকোরেটিভ কিছু বানানো যায়, তাই জন্য এইভাবে জিনিসটাকে টুকরো করে কেটে নিলাম। আর এরপরেই এটাকে দিয়ে যেই জিনিসটা বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে এখনই আমি শেয়ার করব। তো এই হচ্ছে এটার ফাইনাল লুক, এই রকম একটা মইয়ের মতন একটা মানে আকার দেওয়ার চেষ্টা করলাম জিনিসটাকে। তো এটাকে অ্যাজ এ ডেকোরেটিভ পিস ঘরের যে কোনো জায়গায় রেখে ঘরটাকে সাজানো যাবে। তো চুল নিয়ে চুল চেরা বিশ্লেষণ করার পর এটাই ডিসিশন নিয়েছিলাম যে না, এত লম্বা চুল আর রাখা যাবে না, কেটে ফেলতে হবে। তো সেই কাজটাই করেছি। একটু আগেই পার্লারের থেকে একজন এসেছিল, তো সে এসে চুল টুলগুলো কেটে দিয়ে গেছে। তো যাই হোক, এখন এটা হচ্ছে আমার নিউ লুক, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কমেন্ট করে বলো যে কেমন লাগছে,
আর সত্যি কথা বলতে কি বলতো, এত ড্যান্ড্রাফ আর তার সঙ্গে সঙ্গে ফ্রিজি হেয়ার, তার সঙ্গে সঙ্গে ড্রাই হেয়ার, খুব রাফ হয়ে গেছিল চুলগুলো। তো একদমই বড় চুলটা, মানে আমি ঠিক ওটাকে মেনটেন করতে পারছিলাম না, আমার সমস্ত কিছুতেই প্রবলেম হচ্ছিল। তার জন্য ভাবলাম যে আগে চুলটাকে কেটে ভালো করে চুলটার একটু যত্ন নিই, একটু টেক কেয়ার করি, জিনিসগুলোকে যে সমস্ত প্রবলেমসগুলো এসছে সেগুলোকে একটু সরানোর চেষ্টা করি। তো তার জন্য ছোট চুল থাকলেই সুবিধা হবে, তো সেই কারণেই চুলটা আমি কেটে ফেললাম। আর যেই মেয়েটা আমাকে চুল কেটে দিয়ে গেল, ও প্রায় আমাকে দু আড়াই বছর থেকে বাড়িতে এসেই আমাকে পার্লার ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছে। তো দেখো তোমরা ও কেমন কেটেছে চুলটা, আমার তো মনে হয় ও ভালোই কেটেছে। ও তো বললো যে এটা হচ্ছে লেয়ার কাট ও করেছে। যাই হোক, আরও চুলটুল কেটে দিয়ে যাওয়ার পরে আমার টিউশনের বাচ্চাগুলো চলে এসেছিলো, তো ওদেরকে টিউশন পড়ালাম। আর এখন যাব নিচে, নিচে আজকে ডিনারে হচ্ছে হবে লুচি আর তার সঙ্গে বেগুন ভাজা। তো মা সেই সবের প্রিপারেশন নিচ্ছে, গিয়ে মাকে চলো একটুখানি হেল্প করা যাক। রাতের খাবার তাই খুব অল্প করেই ময়দা নেওয়া হয়েছে, আর এর মধ্যে এখন সামান্য নুন আর এক চামচ চিনি আর তার সঙ্গে বেশ কিছুটা সাদা তেল, এই সমস্ত জিনিস একসঙ্গে দিয়ে তারপর এই ময়দাটাকে গরম জল দিয়ে খুব ভালো করে মা মেখে নেবে। তোমরা যারা গরম জল দিয়ে আটা বা ময়দা মাখো না, তারা অবশ্যই একবার এই ট্রিকটা অ্যাপ্লাই করে দেখো। লুচি বলো বা রুটি বলো, খুব নরম হয় খেতে। আর দেখো এখানে বেগুন কাটা হয়ে গেছে, তো আজকে লুচির সঙ্গে তো বেগুন ভাজা হবে, সেটা তো আগেই বলেছি। তো এই বেগুনগুলো কিন্তু আমাদের বাগানের গাছের বেগুন, আর সত্যি কথা বলতে কি, মানে নিজের গাছের বেগুন তুলে খাওয়ার একটা আনন্দই আলাদা। আর দেখো বেগুনগুলোতে খুব বেশি বীজও নেই, আর খেতেও খুব টেস্টি হবে, কারণ এর আগেও খেয়েছি আমরা এই বেগুন ভেজে ভেজে। তো এখন আগে এই বেগুনগুলো একটা পাত্রে আলাদা করে নিয়ে সেটার মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেবে মা। লবণ হলুদ আর চিনি এই তিনটাই মাখাবে মা। প্রথমেই বেগুনগুলোকে কেটে আগে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখে, আর তারপরে ভালো করে লবণ হলুদ আর চিনি মাখিয়ে নেয়। জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখার জন্য কি হয় বলো তো, বেগুনগুলো খুব বেশি তেল টানতে পারে না, মানে এরপর যখন বেগুনগুলোকে ভাজবে খুব বেশি তেলটা লাগে না। তো এই ট্রিকটাও তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো। তো আমি এখন লেচিগুলো বানিয়ে রেডি করে রাখছি, আর এই কাজটা করতে করতেই এখন তোমাদের সঙ্গে একটুখানি গল্প করে নিই। তো আমাদের লুচি বা পরোটা খুব একটা বেশি হয় না, বাট আজকে হঠাৎ করেই কেন জানি মনে হলো যে রাত্রেবেলা একটুখানি লুচি খাই, লুচি খাই, খুব লুচির জন্য মনটা কেমন কেমন করছিল। আর মা বলছিল যে এগরোল বানাবে, তো আমি বললাম সেই রকম খুব একটা সরঞ্জাম ঘরে নেই এগরোলের, তো থাক আজকে এগরোলটা, আজকে লুচিটাই হোক। তো মাও তখন বললো যে আচ্ছা ঠিক আছে, আজকে লুচি হোক, আর একদিন না হয় এগরোলটা হবে। তো এই হিসেব করেই আর কি, যাই হোক আজকে লুচিটা হচ্ছে। তো দেখো আমার এখানে লেচিগুলো সব তৈরি করা হয়ে গেল। তো রান্নাঘরে এখন আমি আর মা, মা লুচিগুলো বেলে বেলে দিচ্ছে আর আমি সেগুলোকে ভাজছি। আমি খুব ভালো একটা লুচি বেলতে পারি না, কিন্তু মা খুব ভালো লুচি বেলে, তার জন্য প্রত্যেকটা লুচি ফুলে যায় আর খেতেও খুব সুস্বাদু লাগে। ফুলকো লুচি মানে কথাতেই আছে যে ফুলকো লুচি খেতে ভালো লাগে, তো আমার ছেলেও সেটাই পছন্দ করে। তো এই জন্য বেলার কাজটা সবসময় মাই করে, আমি ভেজেটেজে দিই কিন্তু বেলার কাজটা অলওয়েজ মা। মারা কিছু কিছু বিষয়ে মানে বিশাল এক্সপার্ট হয়, তাদেরকে আর টেক্কা দেওয়া যাবে না। আর আমি লুচি বেললে হয়তো কখনো ফুলবে কখনো ফুলবে না, তো এই সব কারণে আমি লুচি বেলার ধারে কাছে খুব একটা যাই না। তো যাই হোক, এই দেখো মা বেলছে জন্য লুচিগুলো একদম টোপা টোপা হয়ে ফুলছে। অলরেডি আমার ছেলে এর মধ্যে থেকে একখানা নিয়ে চলে গেছে, আরও একটা একটু আগে নিয়ে গেল। ও শুধু শুধুই লুচি খেয়ে যাচ্ছে, আর এখানে এখন বেগুন ভাজা হচ্ছে, তো বলছে আমি বেগুন ভাজা খাবো না, ও শুধু শুধুই লুচিগুলো খাচ্ছে। তো বেগুন ভাজাটা হয়ে গেলে আমি মা আর বাবা তিনজনেই খেতে বসবো।
ডিনার শেষে ঘুমোতে যাওয়ার আগে আমি আমার ছেলের অনলাইন ক্লাসের সেট আপটা রেডি করে রেখে গেলাম। তার কারণ সকালে ঘুম থেকে উঠেই তো ক্লাসটা শুরু হয়ে যায়, সকাল 8টার থেকে শুরু হয়, তার জন্য যাতে কোনো অসুবিধা না হয় তার জন্যই রেডি করে রেখে যাওয়া। আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। আশা করছি এই ছোট্ট ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। টিল দেন, বাই বাই।